দুদকের অনুসন্ধান তদন্ত গ্রেপ্তার অভিযান আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন দুদক সচিব মাহবুব হোসেন। তিনি আরও জানান, সেবা খাতে নজরদারি বাড়ানো হয়েছে, দুদকের নিজস্ব গোয়েন্দা ইউনিট এই বিষয়ে কাজ করছে। নতুন সচিব হিসেবে যোগদানের পর দুপুরে দুদক কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 2020 এবং 2021 এই দুই অর্থবছরের পরে 113,773টি কল এখানে এসছে এবং তার থেকে যে তথ্য উপাত্ত নিয়ে মানে আগানোর মতো যে ছিল সেটা 2449টি বিষয়ে অন্তর্ভুক্ত করে সে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এখন কেউ যদি মানে আমি আগেই তো একজনকে আসামি বলতে পারবো না, কেউ যদি দুর্নীতি করে বা ওই সম্পৃক্ততা বা সন্দেহজনক থাকে আমাদের বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সে কোনোভাবেই পার পাবে না উনি যেই হোক।